আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে মূলত শেয়ার করব তোমাদের 2021-22 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তিতে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ বা সর্বশেষ যে রিলিজ স্লিপ ছিল, যেখানে তোমরা আবেদন করেছো, সেটার কিন্তু ফলাফল পাবলিশ বা ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। অর্থাৎ কবে তোমাদের ফলাফলটি পাবলিশ হবে সেটার নোটিশ কিন্তু তারা পাবলিশ করেছে। তো এটার বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই যে তারা 27 সেপ্টেম্বর মানে আজকে, এটা গতকালকে আর কি পাবলিশ করেছে, তো এটারই বিস্তারিত শেয়ার করব। তো দেখো, এই যে তোমাদের এখানে এই যে বলছে এখানে 2021-22 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা কিন্তু তোমাদের এই যে দ্বিতীয় রিলিজ স্লিপ আর কি, দ্বিতীয় রিলিজ স্লিপের যে ফলাফলের মেধা তালিকা আছে সেটা 2 অক্টোবর 2022 বিকাল 4টায় পাবলিশ করবে, মানে 2 তারিখে পাবলিশ করবে। তো এটা তোমরা 2টা ওয়েতে দেখতে পারো, এই যে এইভাবে মেসেজের মাধ্যমে এই যে এনইউ স্পেস ATHN স্পেস তোমাদের রোল নাম্বার লিখে 16222 সেন্ড করে দিলে 50 SMS-এর মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত রেজাল্টে দেখতে পারবে। আর যদি চাও ওয়েবসাইট থেকে দেখতে, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা লগ ইন করে রাত 9টা দেখতে পারবে, 9টা থেকে, যদিও 9টা লেখা আছে বাট আগে থেকে দেখা যায়। এখন এখানে যে বিষয়টা দেখো, দ্বিতীয় রিলিজ স্লিপ বা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2021 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 12 অক্টোবরের ভিতরে উক্ত ভর্তি বাতিল করে চূড়ান্ত ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনে। যদি এটা না করো সেক্ষেত্রে দ্বৈত ভর্তির কারণে কিন্তু তোমাদের এই রিলিজ স্লিপের যে মেধা তালিকা আছে সেটা বাতিল হয়ে যাবে। এখন দেখো, এই যে সকের যে ডেটগুলো লেখা আছে এই অনুযায়ী দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তির যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ, দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তির কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে, মানে দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে মেধা তালিকায় তাদেরকে অনলাইনে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এটা সময়কাল 2 অক্টোবর থেকে 13 অক্টোবর মধ্যে, এই সময়ের ভিতরে অনলাইনে ছোট্ট একটি ফর্ম আছে যেটা ফিল আপ করতে হবে। তো এটি কীভাবে করতে হয় এটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে তোমরা। আর এছাড়া আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও চাইলে দেখতে পারো। আর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছো তোমাদের টাকা জমা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা, এটা সংশ্লিষ্ট কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে অথবা সরাসরি, অর্থাৎ যে কলেজে তোমরা চান্স পাবে সেই কলেজে সরাসরি গিয়ে জমা দিতে পারো, বা যে মোবাইল ব্যাংকিং বা নগদ বিকাশ রকেট ইত্যাদি যেগুলো আছে সেগুলো জমা দিতে পারো। তো যদিও এখানে 485 টাকা লেখা আছে বাট এটা তোমাদের আরও অনেক টাকা জমা দিতে হয় ভর্তি সহ টোটাল ফি তারা নিয়ে একসাথে। এটা সময়কাল 3 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত। দেন কলেজ কর্তৃপক্ষ তোমাদের ভর্তি নিশ্চয়ন করবে 3 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত, এবং তারা তোমাদের ভর্তি নিশ্চয়ন করার পরে তোমাদের অংশ থেকে কিছু টাকা তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে পাঠাবে। এটা 18 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত, মানে তোমাদের দ্বিতীয় বা সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম 2 অক্টোবর 2022 থেকে তারিখ থেকে শুরু হয়ে একদম 24 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত চলবে। তো এটা হলো তোমাদের অনার্স রেগুলার বা অনার্সের যে ভর্তি আছে সেটার সর্বশেষ বিস্তারিত আপডেট। এরপরে কিন্তু তোমাদের অনার্সের ভর্তির আর কোনো সুযোগ থাকবে না, এটাই সর্বশেষ মাধ্যম ছিল। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির কোনো সুযোগ পাও নাই, তোমাদের জন্য তোমাদের কী করতে হবে সে এই সংক্রান্ত কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। এই যে আমি একটু দেখাই দেয় এই যে ভিডিওটা, এই যে তোমাদের আমি বলে দেয় যে অনার্স ভর্তির সর্বশেষ চান্স পেলে না পেলে কী করতে হবে, চাইলে ভিডিওটি দেখতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের কাছে আবার অনুরোধ থাকবে তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।